সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু কারণ সবাই ভালো আছে, তো আমি তো একদম ভালো আছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল মাসির বাড়ি থেকে কোথায় যাচ্ছি, এখন যাব মামার বাড়িতে। তো আমার এখানে সবারই বাড়ি আছে, মানে দুইটা মামা আছে, তিনটা মাসি আছে, দিদির বাড়ি, জেঠুর বাড়ি, সবারই বাড়ি এক জায়গায়। তো এখন যাব বড় মামার বাড়িতে সবার আগে, কারণ বড় মামার মেয়ে ছেলে হয়েছে বাচ্চা পায়েল আমার বুনু, তো ওর বাচ্চার জন্য এই জামা নিয়েছি, তো ওকে দিতে যাব। চলো যাই, আর তারপরে যাব হচ্ছে ছোট মামার বাড়িতে, তারপরে দিদির বাড়িতে। তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আর এখন রাস্তায় আছি, বেটু মা আর আমি যাচ্ছি। আর ততক্ষণে দেখে নেই তোমাদের কলেজটা কীরকম এখানকার, কলেজটা দেখাই। তো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখো এই যে কলেজ, আর কলেজে এই যে কলেজের গেট, আর এখানে এই যে কলেজ, এটা তপন কলেজ, খুব সুন্দর। খুব সুন্দর, তা আমার সেরকমভাবে আসা হয় না, তাই দেখাতে পারিনি। তো এবারে আসলাম, তো দেখাচ্ছি। আর দেখো আমি অনেকদিন পর আসলাম, তো কলেজটা তো দেখালাম, আর এখন যাচ্ছি। আর এই যে আমার বড় মামির সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়, এটা আমার বড় মামি হয়। আর এই যে বেটু মা, আমরা এখন যাব। বেটু দেখো, বেটু কোথায় যাবা তুমি, দাদুর বাড়িতে? তো এখন যাচ্ছি, রাস্তায় আছি, তো চলো যাই, গিয়ে ওখানে সমস্ত কিছু দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দেখো তপন দিঘি, পুরোটা ঘেরা আছে, আর এগুলো পাশে পুকুর আছে অনেক ছোট ছোট, আর এই পাশে আছে তপন দিঘি, বড়, খুবই বড়, এখান থেকে শুরু হয়েছে, আর এই পাশে অনেক বড়। তো আর আমি তো অনেকদিন আসছিলাম, আর এগুলো তখন ছিল না, তখন আলাদা ছিল, আর এখন আলাদা করেছে, এখন পুরোটাই ঘিরে দিয়েছে, আর ভিতরে তো খুব সুন্দর। তো ওই পাশে যাবো যখন, তখন তোমাদেরকে দেখাবো। তো চলো যাই আমি, তারপরে হচ্ছে। আর এই যে দেখো এখানকার মন্দির, এখানে হচ্ছে কালী পুজো হয়, কালী পুজো হয় এখানে, খুব সুন্দর আর খুবই ভালো দেখায়। আর এই যে কালী মা এখানকার, খুব সুন্দর। আর এই যে চলে এসেছি মামার বাড়িতে, আর এই যে মামাদের দোকান আছে, এই যে দোকান। আর এই যে দেখো আমার মামি, এই যে মামি, মামি এখানে আছে, ভাগনাই ভাই, তো বুনু, কি হয় পায়েল বুনু, আর এটা মামি, মামি বুঝতে পারছে না কি করছে। আর এটা এটা দেখো, এই তো ভাগনা, নতুন ভাগনা, বাবা বাবা। চলো, আর এই যে মামাদের দোকান, মামাদের দোকান, মামাদের কাঠের দোকান আছে, আর এই পাশে আছে মুদিখানার দোকান। আর এখানে দেখো আরেকটা বুনুকে দেখাই, এই যে একটা ছোট বুনু আমার, এটা ছোট বুনু, বেটুকে নিয়েছি বলে মামি, আর এই যে বুনু, আর এই যে ভাগনা আমার ছোট বুনুর ছেলে, দেখো দেখো দেখো, হাই বলো, হাই হাই বলো, হ্যাঁ কি বড় গাড়ি নিয়েছে, আর এই যে দিদা মামির মা, এই যে দিদা, এই যে দিদা বুঝতে পারছে না, ব্লক করছি, এটা মামির মা হয়, আমার দিদা হয়। আর এই যে দেখো আমার ভাগনা, খুব সুন্দর, কিউট দেখতে, পুচকু আমাদের। তো মামার বাড়ি থেকে এই যে পাশে বৌদির বাড়ি এখানে আছে, এখানে চলে এসেছি, আর প্রচণ্ড গরম, রোদ্রু, তো স্নানও করা হয়নি। তো এই বৌদির বাড়ি থেকে আবার ছোট মামার বাড়িতে যাব,
ছোট মামার বাড়িতে গিয়ে দিদির বাড়ি আবার দেখা করবো, তারপরে আবার মাসির বাড়ি যাব। আর রাত্রে মাসির বাড়িতে ছিলাম, আর এই যে বৌদি, এই যে বৌদি কি করছো? এই যে বৌদি বলো কিছু। বৌদি কেমন আছো? সবাই সবাই ভালো আছে তো? হ্যাঁ, আর আমি চলে আসছি। তাই যে বৌদি রান্না করবে এখন? আমার ননদ তো আমাদের বাড়ি চলে আসছে, আমি এখন রান্না রান্না করছি, তরকারি কাটে নিচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, আমি এখন মামার বাড়ি যাব, বৌদির বাড়ি হয়ে গেছে। আর এই যে চলে এসেছি মামার বাড়িতে, এই ধরিস, হ্যাঁ ধরিস, এই যে এটা ছোট বুনু, আর এই একটা বুনু লুকোচ্ছে, এটা আমার মামার বড় মেয়ে। একটু কিছু বল। হাই দুনু, সবাই কেমন আছো? আর এই যে এখানে ঠাকুর আছে, তো মা একটু প্রণাম করো দীপক। তো মামার বাড়িতে অনেকদিন পরে আসা হলো আমার। আর এই যে মামা নিচে এখানে কাজ করছে, মানে মামাদের হচ্ছে ফার্নিচারের দোকান আছে, তো তো এখানে সম্পূর্ণ কাজ করে আর দোকানে সেল দেয়। তো এই যে মামা, এই যে মামি, এটা আমার মামি হয়। আর এই যে এটা আমার ছোট মামা হয়, এই যে ছোট মামা, এই যে খাট বানাচ্ছে, খুব সুন্দর সুন্দর খাট। তোমাদের লাগলে অবশ্যই এখানে চলে আসবে তপনের বাড়ি। তো ঠিক আছে। আর এখানে দেখো গরুটাকে কোথায় রেখেছে, আমি তো কেবল প্রথম দেখছি, ফার্স্ট টাইম যে এরকম ভাবে গরুটাকে আলাদা ভাবে রেখেছে, মায়ের থেকে মেয়ে আলাদা, কারণ দুধ দেয় হয়তো ওই গরু তার কারণে। আর এখানে দেখো, এখানে সে ঘাস খাচ্ছে আর খুব সুন্দর, এই বাবা সেই দেখতে সুন্দর। আর এখানে ওর মা আছে, কারণ ওর মা কাছে থাকলে তো ও দুধ খেয়ে নেবে, তার কারণে হয়তো। তো চলো দেখো। আর এই যে এখানেও আসছি, পৌঁছে গেলাম, আর তখন এই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির জন্য এখানে আটকে পড়ে গেছি, আর দিদির বাড়িতে যেতে পারিনি, আর এখন যাব দিদির বাড়ি। আর সবাইকে বাই বাই, আবার আসবো পরে। বাই বাই বুনু, চলো যাই। এই যে বেটু এখানে কি করছে? বেটু এখানে দিদি বাড়ি, দিদি বাড়ি থেকে তো ওখানে যাবো, প্রচন্ড লেট হয়ে গেছে, স্নান করিনি এখনো, ওখানে দিদি বাড়ি থেকে গিয়ে তারপরে স্নান করবো, চলো যাই। আরে এই যে দিদির বাড়ি চলে আসলাম। দিদি, ভাগনা কোথায়? ভাগনা ও ভাগ্নি ও বাবা। আর এই যে মাসির বাড়িতে এসে স্নান করে সোজা খেতে বসে গেছি সবাই মিলে। তো আজকে দুপুরের রান্না ছিল খাসির মাংস, ডাল, ঘণ্ট, পাঁপড় ভাজা, তো এগুলোই এখন খাচ্ছে সবাই মিলে। দেখো আমার ভাই, আর এই যে মা খাচ্ছে, আর এই পাশে দেখো আমার মাসি আর আমার বেটু কি করছে। তো চলো ফটাফট করে খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। এখানে দেখো কে তাল ঘুষছে, আমাদের তাল ঘুষা মানুষটাকে দেখে নাও, আর কার কার লাগবে নিয়ে যাই অবশ্যই প্রয়োজন পড়লে। কেমন লাগছে তাল ঘুষছে? তুই অন্যের বাড়িতেও তাল ঘুষে দিবি অর্ডার পেলে? হ্যাঁ, তো যার যার বাড়িতে লাগবে তাল ঘুষা অবশ্যই বলবে, ও যাবে তাল ঘুষতে, ও ভালো তাল ঘুষে দিতে পারে। আর এখানে নারকেল নিয়ে ব্যস্ত, নারকেল। চলে এসেছি বিকেলে মাঠে, এখানে খেলা দেখছি, এখানে ফুটবল খেলা হচ্ছে, আর তখন খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়নি। আর বিকেলে এখন খুব সুন্দর আবহাওয়া, মানে আজকে বৃষ্টি হয়েছে তার কারণে আরও সুন্দর। আর এখানে ডিগি আছে, তো ডিগিটাও দেখাতে চাইলাম আজকে, কিন্তু হলো না সেইভাবে, কারণ বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে। আর পার্কে, ওখানে পার্ক হবে, পার্কের জন্য সব মাটি টাটি গর্ত করছে, ওগুলোতে কাদা হয়ে গেছে, তো যেতে পারলাম না। আর
আমার ছেলে তো এখানে আছে, খেলা করছে। আর আজকে বাড়িতে যেতে চাইলাম, কিন্তু বাড়িতে যেতে যাওয়া হলো না আমাদের, কারণ মামা মাসি কেউ যেতে দিবে না, দিদি যেতে দিবে না তার কারণে। তো আজকে মামার বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে রাত্রেবেলা, তো সেখানে যাব, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা আলোচনা। সেই মানে এখানে আসলে খুবই ভালো লাগে, আর বুঝতে তো পারছো সবাই এক জায়গায় থাকলে যা মজা হয়, আর খাওয়া দাওয়া ঘোরা আড্ডা এগুলো মানে খুব ভালো লাগে আমাকে। আর এখানে আসলে আর সব ভাই বোনু মামা মামি আমার মা ওরা বোন ভাই সবাই এক জায়গায় হয়, মানে আরো বেশি আনন্দ। তো চল একটু ওইদিকে, চল এইদিকে একটু ঘুরিয়ে দেখাই, এইদিকে দেখো, এদিকে এদিকে খেলা চলছে, খুব সুন্দর বিকেলের আবহাওয়াটা। আর খুবই মানে এখানে মাঠ, এত বড় মাঠ আছে সামনে, মানে এখানে কোনো জিনিসের সমস্যা নেই, সবকিছু এখানে আছে। তো চলো রাত্রেবেলা যাব মামার বাড়িতে, ওগুলো দেখাবো তোমাদেরকে, সব শেয়ার করব, তোমরা দেখতে থাকো ফুল ব্লগ। ওকে, চলে এসেছি মামার বাড়িতে। আর এই যে বুনু রান্না করছে এখানে, এই যে বুনু এখানে রান্না করছে, কি রান্না করছে দেখাই। এই যে চপ করছে, চপ কি চপ, এটা বিলাতি না, বিলাতি চপ করছে এই যে। আর এখানে আছে মাংস, তো এগুলো রান্না হবে এখন। আর এই যে মামা, আর এই যে মামা দাঁড়িয়ে আছে এখানে, আর বেটু এখানে খেলা করছে, বেটু। চলো রান্নাটা করুক, তারপরে খাওয়া দাওয়া দেব। বুনু দেখে দিকে দেখ, খুব সুন্দর রান্না করে আমার বুনু, এসে দেখে না মুখে ভালোভাবে। এটা আমার বড় দাদা ভাই, মোবাইল টিপছে, গেম খেলছে, আর দেখো পেনটা কি ড্যামেজ পেন পড়েছে, ড্যামেজ পেন, খুব সুন্দর লাগছে দেখে দেখে ভাই। এটা আমার ভাই হয়, মামার ছেলে। আর এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছি, এই পাশে মামারা বসেছে, মামা মামি ভাই বোন সবাই মিলে খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। আর এখানে দেখো চলে এসেছি, আর এখানে দেখো বৌমা বড়া ভাজছে, তাল বড়া, কে খাবে চলে আসো, খুবই টেস্টি টেস্টি বড়া, দেখ একটু এদিকে দেখ, ওখান থেকে চলে আসলাম। আর এই যে বেটু বসে আছে আমার কোলে, বেটু আর আমি এখানে বসে আছি। তো এখন হ্যাঁ বেটু ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, বাবা তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ, তো অনেক রাত্রি হয়ে গেছে, আর বেটু এখন ঘুমাবে, তো এখন বেটুকে ঘুমিয়ে দিব, আর ব্লগটা এখানে শেষ করব আমি। আর আজকে দিনটা তো খুবই ভালোই কাটলো, শুধু খাওয়া দাওয়া ঘোরা এগুলোই হলো। তো চলো ভিডিওটা এখান থেকে এন্ড করছি আমি। আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। বলো বলো, বলবে না, বলবে না, বাবা ও ঘুম পাইছে ওর। তো ঠিক আছে, বাই বাই বলে দাও, বাই বলে দাও, বাই।